শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাব কোথায়, বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি, এমনিতেই বরাবর আমার খাই খাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই, পাতাল খাই। খিদেতে আমার পেটের 32টা নাড়ি একেবারে গোখরো সাপের মতন পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আজ তো হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে, হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ। আমার পিলেটা ঘোত করে নেচে উঠেই কোত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক এমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে, চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা আমাদের পটল ডাঙ্গার টেনিদা, পুরো 5 হাত লম্বা খটে জোয়ান। গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলি না, এর ভেতরেই আবার ওসব যাতা খাচ্ছিস, এবারে তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম, আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি রাজভোগ দুটো তুলে টেনিদা কপ কপ করে মুখে পড়ে দিলে। তারপর তেমনি সিংহনাদ করে বললে, আরও 4টে রাজভোগ। আমার খাওয়া যা খাওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ 3.5টি টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে সই করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের উপর কেউ একটা দেড় মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাট। বললাম, না না, পালাচ্ছি না তো। তবে যে মানিক দিব্যি কাঠবেড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে। চালাকি ন চলিষ্যতি, তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হবার মতো কি করলাম? টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি, ধোপার মোট বইবি, ধাপার কাঠে কচি কচি ঘাস খাবি, না প্যাহ প্যাহ করে চিৎকার করবি? আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে উজবুক কোথাকার? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি, টেনিদা একটা হ্যাচকা টান মারলে। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপরেই এলো বোধহয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি 1 2। কিন্তু 3 বলার আগেই আমি যেন হঠাৎ 2টো পাখনা মেরে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভো ভো। খেয়াল হতে দেখি টেনিদা একটা 2nd ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে ল্যাচ থেকে কেটে তোকে একটু ভাগ দেব।
কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না, একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে, তারপরে খাটিয়া চড়ে খাটি নিমতলা যাত্রা। মুখ বুঝে বসে রইলাম, মুখ বুঝেই শিয়ালদা পৌঁছলাম। তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে। রেললাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। চেনিতা বললে, চল ওর ভেতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি তিন পা পিছিয়ে গেলাম, বললাম, খেপেছো? এর ভেতরে মাছ ধরতে যাবো কিরকম? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বললে, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভেতরে ভূত আসবে কোথা থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেব। আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পেছনে পেছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জাংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়, একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুলটুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতকগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে, কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি, দেওয়ালের চুন খসে গেছে, ইট ঝরে পড়েছে এদিকে ওদিকে, তবু বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসছি। তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ, বললে, দাদাবাবু আসিলা? টেনিদা বললে, আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি বেটা গোভূত? শিগগিরই যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনছি, বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসল। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর চারটে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, বর্ষি টোপ চার সব? জগা বললে, চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম, সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপর নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে, পাখি ডাকছে এদিকে ওদিকে, মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বর্ষি, দুটোর চেহারা দেখলে মনে হয় হাঙুর কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হ্যাঁ হ্যাঁ। কেঁচো তুলেছিস? তবে যা তুই, আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করবি। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই, নে বর্ষিতে কেঁচো গাত। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো গাঁতবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ, ও মুখে দেখবার মতো কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাস নি আমাকে, মাথায় খুন চেপে যাবে, ধর কেঁচো নে। কি কুক্ষণেই আজ যে বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম, এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো, বললে, নে নে মন খারাপ করিস নি, আচ্ছা আচ্ছা মাছ পেলে আমি মুড়োটা নেব, আর সব তো ভদ্রলোকের এক কথা, নে এখন কেঁচো গাত। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার, লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার, এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি, বসে আছি তো আছি, জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু জলের উপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নট নরন চরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিস নি, মাছে ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল, বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে, জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিছু না। আমি বললাম, ও টেনিদা মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 সেরি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এ তো একেবারে পেল্লায় কাণ্ড, নে এখন মুখে কুলু পেটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি,
কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের উপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যিই তো এ যে দস্তুর মতন অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপটিপ করছে, নাচছে মাছের ঠোকরে। আমাদের দু জোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দুহাতে ছিপটাকে আঁকড়ে ধরে টেনিদা আর একটু গেলেই হয়। আমাদের বুক ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছো পেতনি, হেইও! ছিপে একটা জবরদস্ত টান লাগালো টেনিদা। সপাংশাই করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল। মাথার উপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটি আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, বেটা বেমালু ফাঁকি দিলে? আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন? নে পেলা, আবার কেঁচো গাত। টান দেখে বুঝতে পারছি কিরকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি, কেঁচো গাথা কপালে আছে, তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবি করছে, তাই দু মিনিট যেতে না যেতেই এ কি, দু নম্বর ফাতনাতেও আবার টিপ টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবারে সামলে। টেনিদা বললে, আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি, হুম হুম, কিন্তু কথা বলিসনি পেলা, চুপ। টিপ টিপ টপ, সা করে আবার বড়শি আকাশে উঠল, আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা, কিন্তু মাছ, হায় মাছই নেই। টেনিদা বলেন, এবারেও পালালো, জোর বরাত ব্যাটার। আচ্ছা দেখে নিচ্ছি, কেঁচো গাত পেলা, আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে, বড়শি ফেলপা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার, এমন তো হয় না, হবার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে লাগল। পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার উপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পেছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বললে, আইকা ভূত নয়, কাকড়ো আছি। কাকড়ো মানে কাকড়া? জগা বললে, তবে আজ কাকড়ার বাপের শ্রাদ্ধ করেই আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা, বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে, খাওয়া বের করে দিচ্ছি। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বেশি বকলে চাটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভায় ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে। কিন্তু যা হলো তা একেবারে দেখবার মতো ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেইও শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের উপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না ব্যাটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যে ধামা বোঝাই, দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার, দু কুড়ি কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কত দূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা, আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আটকে বললে, আমি বললাম, হ্যাঁ। টেনিদা এক মিনিটে কাচুমাচু হয়ে গেল, তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বললে, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা, তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে। কিন্তু আমি সে চেপে গেলাম, বললাম, ওই দাঁড়াই হলো ওদের মুড়ো।
টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল। বললে, প্যালা, তোর মনে এই ছিল? তা যা খুশি বলো, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে 3.5 টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা দ্বারা কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারিনি। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।